আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে ক্রুশেট ইয়াররিং। আমার জুয়েলারিগুলো আপনারা সবাই খুব পছন্দ করেন, তো আমি চাই আপনাদের আরও বেশি বেশি জুয়েলারি দিতে, যাতে আপনারা জুয়েলারিগুলো মেক করতে পারেন আপনাদের নিজেদের জন্য অথবা আপনার বিজনেসের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার এই ইয়াররিং দুটি খুবই সুন্দর হয়েছে। আমি এই ইয়ারটি নিয়েছি পিঙ্ক এবং হোয়াইট শেডের, এবং এর সাথে ক্রিস্টাল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এবং ইয়াররিং দুটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবং এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনারা নিজেরাই মেক করে ফেলতে পারবেন এই সুন্দর ইয়াররিংটি, অথবা আপনার কাস্টমারের জন্য আপনি মেক করে টাকা ইনকাম করতে পারবেন। সো দুইটা কাজেই আপনার দেবে এই টিউটোরিয়ালটি। তো আপুরা চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি, জুয়েলারি ইয়াররিং। তো এই ইয়াররিংটি করার জন্য আমি নিয়েব আন্টলেডিয়াসিয়ান, দেখতে পাচ্ছেন হোয়াইট এবং পিঙ্ক কালারের শেড, এটি আমার সবচেয়ে প্রিয় একটি কালার। এরপরে দেখতে পাচ্ছেন ইয়াররিংগুলি, এবং হুক নেব 1.25। সো এইগুলো দিয়ে আমি জুয়েলারি মেক করব আজকে। তো আমি দেখতে পাচ্ছেন দুইটি হোয়াইট কালারের নিয়েছি, কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গোল্ডেনের চাইতে এই সিলভার কালারটাই বেশি যায়। সো আমি সিলভার কালারটা দিয়ে আজকে বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্লিপ নাট নিয়েছি। এখন আমি এই যে ইয়াররিংটি আছে, এই ইয়াররিংটির সাথে আমি এখন সিঙ্গেল ক্রুশিট করে নেব 40টি, মোট 40 সিঙ্গেল ক্রুশি করে নেব। এখন এই রিংটার মাপ অনুযায়ী আমি 40টি নিয়েছি, বাট আপনার রিং যদি ছোট বড় থাকে সেই ক্ষেত্রে আপনি কম বেশি নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হুকটা রয়েছে, হুকের দুই পাশে যাতে ফাঁকা থাকে, তাহলে কিন্তু রিংটা পড়তে পারবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু রিংটা কানে পড়তে পারবে না। এই জন্য আমাদের দুই পাশে একটু ফাঁকা রাখতে হবে। সো আমি দেখেছি যে আমার 40টা ডাবল ক্রোশিট করলেই আসলে দুই পাশে একটু ফাঁকা থাকে, তাহলে খুব সহজেই রিংটি কানে পড়তে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে 40টি সিঙ্গেল ক্রুশি নিয়ে নেব। আমি সিঙ্গেল ক্রুশি নিয়ে নিচ্ছি, এবং কালারটি শেড হওয়াতে আরও বেশি সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন একটু পিঙ্ক, একটি হোয়াইট, একটু পিঙ্ক, একটি হোয়াইট। আসলে শেড কালার দিয়ে আমি যা করি না কেন সেটাই খুব সুন্দর হবে। শেড কালার আসলে জুয়েলারি খুব সুন্দর হয়। সো আপনারাও জুয়েলারির ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন শেড কালার ইউজ করার জন্য, তাহলে সেটা সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। আর জুয়েলারি মেক করা আসলে একটু সময় সাপেক্ষ। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে পুরোটা শেষ করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো রিংটা শেষ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু দুই পাশ থেকে একটু ফাঁকা রেখেছি, আপনারাও আপনাদের রিংয়ে দুই পাশ থেকে একটু ফাঁকা রেখে নেবেন। তো আমি এখন জাস্ট এটা অপোজিট সাইডে চলে যাব, ব্যাক সাইডে। ব্যাক সাইডে গিয়ে আমি এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন হয়ে গেল, এখন তিন নাম্বার আমি একদম গুনে গুনে যে চেনটি রয়েছে, চেন স্টিচগুলি, সেই চেন স্টিচের মধ্য দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিতরে নিচ্ছি এবং আমি একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে নেব। আবার আমি তিনটি চেন নেব, এবং তিন নাম্বার চেন স্টিচ থেকে আমি একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে নেব। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা দেব। তো দেখতে পাচ্ছেন আমার দুইটি হয়ে গেল। আবার আমি তিনটি চেন নিচ্ছি, এবং তিন নাম্বার চেন থেকে আমি একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে নিচ্ছি। আবার তিনটি চেন নিচ্ছি, আবার তিন নাম্বার চেন থেকে একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে হয়ে গেল অনেকগুলি। তো আমি এখন পুরো লাইনটা শেষ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরো লাইনটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটাকে অপর পাশে চলে যাব, ব্যাক পাশে। ব্যাক পাশে গেলাম, এখন আমি আবার নতুন করে কাজ শুরু করব। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে নেব, এবং সিঙ্গেল ক্রুশি নেওয়া হয়ে গেল, এখন আমি ডাবল ক্রুশিট নেব মোট তিনটি ডাবল ক্রুশিট নেব। 1, 2, দুইটি হয়ে গেল, এখন তিন নাম্বার ডাবল ক্রুশিট। সো তিনটি ডাবল ক্রুশিট হয়ে গেল, এখন আমি তিনটি চেন নেব, 1, 2, and 3। এবং ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম সেটার ভিতর থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তারপর আবার আমি তিনটি ডাবল ক্রুশিট করে নেব। সো আমার তিনটি ডাবল ক্রুশিট হয়ে গেল, এখন আমি আবার একটি সিঙ্গেল ক্রুশি করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন হয়ে গেল। এখন আমি এরপরের যে
ঘরটা রয়েছে সেইখানে আবার একটি সিঙ্গেল ক্রোশি দিচ্ছি, আবার তিনটি ডাবল ক্রোশেট দিচ্ছি। ঠিক এইভাবে করে আসলে আমি পুরো লাইনটা করে নেব। এখন একই স্টিচ আমি পুরো লাইনটাতে করে নেব। দেখতে পাচ্ছেন আবার আমি তিনটি চেন দিচ্ছি এবং ফার্স্ট যে চেনটা ছিল সেইখান থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব, তারপরে আবার তিনটি ডাবল ক্রোশিট করে নেব। সো আমি এখন তিনটি ডাবল ক্রোশিট করে নিচ্ছি। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটি হয়ে গেল। এখন আমি ঠিক একই স্টিচ দিয়ে পুরো লাইনটা শেষ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু খুব সুন্দর লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো আমি এখন জাস্ট ইয়ানটা কেটে ফেলবো, কেটে আমি ইয়ানটা টাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ইয়ানটা টাইট করে নিচ্ছি। এই হয়ে গেল আমার ইয়াররিং। এখন দুইটা শেড কালারের কারণে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই আন্ট লেডিস ইয়ান দিয়ে আসলে জুয়েলারি খুবই খুবই সুন্দর হয়। তো আমি এখন ইয়ারটি লক করে নিলাম। এখন লক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আরও নিট অ্যান্ড ক্লিন লাগছে, খুব সুন্দর লাগছে। সো সুতাটা লক করা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা খুব সুন্দরভাবে লক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার দুইটি ইয়াররিং হয়ে গেল, আমি আরেকটিও করে নিয়েছি ঠিক একইভাবে। এখন আমি ডেকোরেশন করব। তো আমি সবসময় ডেকোরেশন করে থাকি খুব সুন্দরভাবে, কারণ ডেকোরেশন হচ্ছে মেইন। তো দেখতে পাচ্ছেন আমি এই ক্রিস্টালগুলি দিয়ে আমি ডেকোরেশন করব। এই ক্রিস্টালগুলি আসলে খুবই এক্সপেন্সিভ, এটা পার্পল কালার, বাট এটা খুবই সুন্দর গ্লেজ দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর শাইন করছে। এগুলো আসলে এখানে খুব সহজে পাওয়া যায়, বাট বাংলাদেশে মনে হয় জুয়েলারি দোকানে পেয়ে যাবেন। তো আমি দেখতে পাচ্ছেন জুয়েলারির যে বক্স ওইটা থেকে আমি ইউজ করব। সো আমি ওটার মধ্যে করে নিয়েছি কিছু ক্রিস্টাল। এখন আমি সুই সুতা দিয়ে আমি এগুলো ডেকোরেশন করব। আমি গ্লু ইউজ করি না, আমি সবসময় ট্রাই করি সুই সুতা দিয়ে করার জন্য, তাহলে এই জুয়েলারিগুলো লাস্ট লঙ্গার হবে। এবং কাস্টমার যদি কখনো খুলেও যায়, দেখা যায় যে যদি গ্লু দিয়ে লাগানো হয় খুলে যায়, তাহলে সেটা কখনোই ফিক্সড করতে পারে না। বাট আমি যদি সুই সুতা দিয়ে এটা জয়েন করে দিই তাহলে এটা কিন্তু কখনো খুলবে না, সেটা অনেক লাস্ট লঙ্গার, অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। আর যদি আমরা গ্লু ইউজ করি এটা যদি পড়ে যায় তখন কাস্টমার কিন্তু আর কিনতে চাইবে না, যে না এটার তো আসলে ভালো না। সো আমাদের ভালো রিভিউর জন্য সবসময় সুই সুতা দিয়ে ডেকোরেশন করা উচিত, তাহলে আমাদের কাস্টমারও হ্যাপি থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্রিস্টাল নিচ্ছি এবং আমি সুন্দরভাবে এখানে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি, এবং এটা খুবই মজবুত, এটা অনেক দিন যাবে, কখনোই এই ক্রিস্টালগুলো খুলে পড়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যে মাঝখানে মাঝখানে ফাঁকাটা রয়েছে সেই দিক দিয়ে আমি কাঁথা স্টিচ দিয়ে তারপর একটি করে ক্রিস্টাল নিচ্ছি, আবার কাঁথা স্টিচ দিচ্ছি, আবার একটি ক্রিস্টাল নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি পুরো রাউন্ডটা এই ক্রিস্টাল দিয়ে নেব। আসলে জুয়েলারি সবাই, সব মেয়েরাই জুয়েলারি খুব পছন্দ করে, এমন কেউ নাই যে জুয়েলারি পছন্দ করে না। তো আমি নিজেও অনেক সুন্দর করে জুয়েলারি বানানোর চেষ্টা করি। তো আপনারা যদি সুন্দর করে জুয়েলারি বানান তাহলে আমি মনে করি আপনারাও অনেক ভালো সেল করতে পারবেন, কারণ এটা সবাই পছন্দ করে। সো আপনারাও ভালো বিজনেস করতে পারবেন এই ক্রোশেট জুয়েলারিস বানিয়ে। জুয়েলারির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ইয়ারনটা খুব সুন্দর হয়, এবং খুব ধীরে ধীরে বানাতে হবে যাতে একদম নিখুঁত হয়, কোনো ভুল না হয়। আর হচ্ছে আপনি যত বেশি সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন ক্রিস্টাল দিয়ে, এবং জুয়েলারির সব ম্যাটেরিয়ালগুলোই আসলে একটু এক্সপেন্সিভ, আপনি যত এক্সপেন্সিভ জিনিস ইউজ করবেন আপনার জুয়েলারিটাও আপনি সেই বেশি দামেই সেল করতে পারবেন। তো এতে আসলে কোনো লস নেই, আপনি যেমন ইউজ করবেন, যেমন খরচ করবেন ঠিক তেমনই ইনকাম করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিস্টাল অলরেডি শেষ হয়ে গিয়েছে আর ডেকোরেশন করা। এখন আমি জাস্ট খুব ভালো করে সুতাটা গিট দিয়ে এবং আমি লক করে নিচ্ছি যাতে এটা খুলে না আসে। তো সুতাগুলি সবসময় খুব ভালোভাবে লক করতে হবে, আমি এটা প্রতিবারই আপনাদের দেখিয়ে দিই, কারণ যদি নতুন কোনো আপু দেখে থাকেন তার যাতে মিস না হয় এটা, যে কীভাবে লক করতে হয়, লকটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভিতর ভিতর দিয়ে সুন্দরভাবে লক করে নিচ্ছি। এখন আমি জাস্ট ইয়ারটা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি দুইটাই সুন্দরভাবে করে নিয়েছি। এখন কিন্তু আমার এটা ফাইনাল লুক হয়ে গেল। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে, কারণ এই ইয়াররিংয়ের
সুতার কালার এবং ক্রিস্টালগুলির কারণে খুব ভালো লাগছে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর জিয়াপুর আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন, সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জিয়াপুর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার যে ফেসবুক পেজটি রয়েছে বাঙালি ক্রোশেট নামে সেটিতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো দেখে আপনারা নিজেরাই মেক করতে পারবেন সুন্দর সুন্দর ক্রোশেট আইটেম। তো আপুরা, আমি আশা করছি আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পরে ইয়াররিংটি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।